আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই ঈমান আর মানুষ নেই সেই আলী হায়দার ওসমান নেই আজানের ধ্বনি আছে আগের মতোই বেলালের সেই রূহ নেই বেলালের সেই রূহ নেই আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই ঈমান আর মানুষ নেই সেই আলী হায়দার ওসমান নেই ফলসফা আছে আগের মতোই ফলসফা আছে আগের মতোই গজলের সেই তালকিন নেই গজলের সেই তালকিন নেই আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই ঈমান আর মানুষ নেই সেই আলী হায়দার ওসমান নেই ঠিক কিনা ওই ঈমানটা আমাদের দরকার ওই জজবাটা আমাদের দরকার ওই চেতনাটা আমাদের দরকার যার অন্তরে ঈমান আছে তার জন্য ভালোবাসার দরকার কথা বলে সহনশীলতার দরকার একে অপরের প্রতি শ্রদ্ধা বোধ থাকার দরকার আল্লাহ ভালোবাসা তুমি আমাদের মধ্যে আরো বৃদ্ধি করে দাও ভালোবাসা বৃদ্ধি করার অন্যতম মাধ্যম হচ্ছে সালাম দেওয়া কি দেওয়া একে অপরকে সালাম দিবেন কেয়ামতের একটা আলামত হচ্ছে কেয়ামতের আগে মানুষ যাকে চিনবে শুধু তাকে সালাম দিবে যাকে চিনবে না তাকে সালাম দিবে না আগে আগে যে সালাম দেয় তার অন্তর থেকে অহংকারকে মুক্ত করে দেয় কি আমরা চাই না যে আমরা অহংকার মুক্ত হই মান কানা ফি কলবিহি হাব্বাতু খারদাল মিনাল কিবর লা ইয়াদখুলুল জান্নাহ জাররা পরিমাণ সর্ষে দানা পরিমাণ যদি অহংকার হৃদয়ে থাকে সে জান্নাতে ঢুকবে কথা বলেন এই জন্য আগে আগে সালাম দিব কি দিব জোরে বলেন এই কষ্ট যত বেশি করা যাবে সওয়াবের পাল্লা তত ভারী হবে বিশ্ব নবীর মসজিদে নববীটা ছিল বালুর ফ্লো কিসের ফ্লো আর আমাদের মসজিদ টাইলসের ফ্লো কথা কম আজকে আসল সুন্নত পালন হইতেছে বিষ্ণুবি কাদার মাটির মধ্যে সেজদায় লুটিয়ে পড়তেন সুবহানাল্লাহ পড়বেন না বুখারীর বর্ণনা বিষ্ণুবি সালাত পড়ে যখন মুসল্লিদের দিকে ফিরে বসতেন সাহাবারা বলতেন হাত্তা রাআইনা আছার সুজুদ হাত্তা রাআইনা আছার তিনি ফি জাবহাতিহি বিষ্ণুবির কপালে কাদা আর মাটির চিহ্ন আমরা দেখতে পেতাম কাদা মাটি বৃষ্টি হলে এই কাদা মাটি হয়ে যেত মসজিদে নবীর ভেতরটাতে এখনই না সুন্দর কার্পেটিং ডিজাইন করা ওই সময় এগুলো ছিল না কাদার মাটি ছিল এর মধ্যে বিষ্ণুবির সেজদায় লুটিয়ে পড়তেন সালাম ফিরিয়ে যখন সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসে তাসবি পড়তেন তখন সাহাবারা দেখতো বিষ্ণুবির নাকে বিষ্ণুবির কপাল মোবারককে মাটি বালু আর কাদা মিশে আছে যেন কষ্ট যেখানে বেশি সওয়াব ওইখানে বেশি যারা দাঁড়িয়ে আওয়াজ শুনতেছে এদের ডাবল সওয়াব আলহামদুলিল্লাহ পড়ে তার দলিল দলিল হচ্ছে যারা কোরআন পড়ে তাদের প্রত্যেক অক্ষরে দশ নেকি কিন্তু যারা কোরআন পড়তে পারে না চেষ্টা করে আর ধাক্কা মারে এক এক ধাক্কার কারণে ডবল নেকি ইয়াতা তা আফিহি ফালাহু আজরান বিষ্ণু বলেছেন যারা কোরআন পড়ে ওই ইয়াতা তা 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 ইয়াতা তা তা মানে হচ্ছে জিব্বা আটকে যায় পড়তে পারে না এরকম আসলে নাই শেষকালে অবজারভেশন আসছে বয়স 50 এখন কোরআন পড়তে গেলে খালি ধাক্কা খায় পড়তে পারে না কষ্ট হয় এই যে ওর কষ্টটা এই কষ্টের কারণে আমরা পড়লে যত সওয়াব ওর কষ্টের কারণে ওর ডবল সওয়াব এজন্য কষ্ট আছে যেখানে সওয়াব আছে আল্লাহ আজকের মাহফিলটা তুমি আমাদের নাজাতের ওসিলা বানাও আমিন আরো জোরে পড়ি আমিন আমি সূরাতু আত-তাহরিমের অষ্টম আয়াত 8 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ আমাদেরকে আহ্বান জানাচ্ছেন যে আমার প্রিয় বান্দারা হে বিশ্বাসীরা তোমাদের জীবনে পাপ পঙ্কিলতায় তোমরা জড়িয়ে পড়তে পারো আমার দেয়া আহকামগুলো হুকুমগুলো তোমাদের ভায়োলেট হয়ে যেতে পারে নামাজ কাজা হতে পারে মিথ্যা বলে ফেলতে পারো ওজনে কম দিতে পারো খাদ্যে ভেজাল দিতে পারো ইফতিজিং করতে পারো চুরি করতে পারো অনেক
অনেক অন্যায় তোমাদের দ্বারা হয়ে যেতে পারে। আল্লাহ আমাদেরকে আশ্বাস দিচ্ছেন, বলছেন গোলাম আমাদের তোমাদের চলতি পথে এই জীবনে পাপ হতে পারে, অন্যায় হতে পারে, কিন্তু আশাহত হওয়া যাবে না। নেভার লুজ হোপ, তোমরা আশা ছেড়ে দিও না, নেভার গিভ আপ, আশা ছেড়ো না। মুমিন কখনো আশা হারায় না, মুমিনের ভরসা থাকে সব সময় একজনের উপর, তিনি কে? সে আল্লাহ বলছেন, গোলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বিশ্বাসীরা, তোমাদের যদি পাপ হয়, তোমাদের জীবনে যদি অন্যায় করে ফেলো, পাপ করে ফেলো, নিজের উপর যদি নিজেরা কোনো ধরনের জুলুম করে ফেলো, আশাহত হয় না, আমার কাছে ফিরে আসো, তওবার মতো তওবা করো। তওবার মতো তওবা করলে জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে কে? আবার আল্লাহ বললেন, খবরদার, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয় না, লা তাইআসু মির রাহিল্লাহ, ইন্নাহু লা ইয়াসু মির রাহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন, কাফের মুশরিকরা ছাড়া আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয় না। ঠিক না? আল্লাহর রহমত যে কত বিশাল, তার দয়ার সাগর যে কত বড়, তার ভালোবাসার মহাসাগরের পরিধিটা যে কত বিশাল আমাদের ধারণা নাই। সুবহানাল্লাহ, পড়ো, রব্বুল আলামিন যখন ভালোবাসা তৈরি করলেন, ভালোবাসার এক টুকরা তিনি গোটা বিশ্বের সবার মাঝে ভাগ করে দিলেন, 99 টুকরা ভালোবাসা আল্লাহ নিজের মধ্যে রেখে দিলেন। সুবহানাল্লাহ, পড়ো, এই এক টুকরা ভালোবাসা পেয়ে আমাদের ভালোবাসার নমুনা দেখছেন পৃথিবীতে? 14 ফেব্রুয়ারিতে গেল বিশ্ব ভালোবাসা দিবস, আছে না নাই? যদি 20 টুকরা দিত মনে বছরে 20 বার পালন করতাম আমরা, কথা কম। এগুলোর সাথে এই 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস টিবসের সাথে ইসলামের সম্পর্ক? আমাদের সব সময় ভালোবাসা, সকালে দুপুরে রাত্রে শীতকালে গ্রীষ্মকালে সব সময় আমাদের রাসূলের জন্য ভালোবাসা আছে না নাই? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। ঠিক না? রাসূল আমার ভালোবাসা, আলো আশা, তিনি আমাদের কাজের অনুপ্রেরণা, কারণ রাসূল আমাদের মডেল, তিনি হচ্ছেন আমাদের উসওয়া হাসানা। কোন নায়ক নায়িকা, গায়ক গায়িকা, কোন কবি সাহিত্যিক, কোন নেতা কথা আমাদের মডেল নয়, চিল্লাই কোন? ঠিক না? বিশ্বনবীকে এবং আম্বিয়া আলাইহিমুস সালামকে আমাদের জন্য মডেল বানিয়েছে কে? সে আল্লাহ ডেকে বললেন, গোলাম খবরদার, নিরাশ হবে না, তোমাদের পাপ যত বড়ই হোক, অন্যায় যত বিশাল হোক, আমার রহমতের দড়িয়া তার চেয়ে বড়। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার শরণিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার শরণিশিদিন। ভালোবাসাকে কয় টুকরা করলেন? কথা বলেন, চিল্লায় বলেন, আরো জোরে বলেন, 100 টুকরা করে আমাদেরকে দিলেন কয় টুকরা, উনি রাখছেন কয় টুকরা? এই এক টুকরা ভালোবাসার ঠেলায় দেখেন পৃথিবীতে ভালোবাসার গান আছে না নাই, নাটক আছে না নাই, ফিল্ম আছে না নাই, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে না নাই, মৌলভী বাজারে নাই? হ্যাঁ, এগুলো ঢাকায় এদিকেও ঢুকছে, আল্লাহ তুমি হেফাজত করো। দেখেন এক টুকরা ভালোবাসার কারণে কত লাভ লেটার, লাভ লেটার আছে? আকি নিয়ে বিনিয়ে গুছিয়ে গেছি এভাবে সেভাবে রং ঢং করে লেখে, কত সুন্দর লাভ লেটার, কত সুন্দর ভালোবাসার উপন্যাস, নোবেল, ভালোবাসার নাটক, এক টুকরা ভালোবাসা আমরা সবাই মিলে পেয়েছি, তার নমুনা, তার ধাক্কা এরকম। আর যদি 10 টুকরা দিত, যদি 20 টুকরা দিত, আবার আইব বাচ্চু বলে গেছে, সব ভালো তুই একা বাসিস না, হ্যাঁ উনিও কিছু বাসবে ভালো। তো এই যে ভালোবাসার যত কিছু আছে, আপনি যদি খেয়াল করেন যে কত ভালোবাসার নমুনা পৃথিবীতে, কত জায়গায় ভালোবাসাকে কেন্দ্র করে হত্যা, পৃথিবীর প্রথম হত্যাটা হয়েছিল বলা হয় যে ভালোবাসাকে কেন্দ্র করে, হ্যাঁ কাবিল হত্যা করেছিল হাবিলকে। এই যে ভালোবাসা থেকে হত্যা হয়, মারামারি হয়, কোপাকুপি হয়, রাগারাগি হয়, এক টুকরা ভালোবাসার নমুনা যদি এমন হয় যে আল্লাহ তার মধ্যে 99 টুকরা ভালোবাসা রেখে দিয়েছেন, তার ভালোবাসা বেশি না কম? বিশ্বাস হয়? এটা ফিল করেন তো? এ
জন্য আল্লাহ বলে গোলাম তোর যতই বড় পাপ হোক যতই বড় অন্যায় হোক জেনে রাখ তোর পাপ যত বড় হোক আমার দয়া তার চেয়ে বড় তোর অন্যায় যত বিশাল হোক আমার ভালোবাসার দরিয়াটা তার চেয়েও বিশাল তোর পাপ যদি হয় নদীর সমান আমি আল্লাহর দয়া হলো সাগরের সমান তোর পাপ যদি হয় পাহাড়ের সমান আমি আল্লাহর দয়া ভালোবাসা হলো আকাশের সমান তোর পাপ আর অন্যায় যদি হয় আকাশের সমান আমি আল্লাহর দয়া ভালোবাসা আরশের সমান এজন্য বিশ্বনবী বলতেন কুল্লুকুম খাত্তাউন তোমরা সবাই পাপি আর এই পাপীদের মধ্যে থেকে সব চাইতে ভালো পাপি ওই পাপি যে এই পাপি পাপ করা